রেডিওথেরাপি, রেডিওথেরাপি বলতে কি? হ্যাঁ, কিছু জ্বালায় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই তো ফাইন। আরেকজন, ঠিক আছে, আরেকজন বলেন যদি কিছু সহযোগিতা করেন। রেডিওথেরাপি বলে হচ্ছে নিয়ন্ত্রিতভাবে শরীরে অংশ বিশেষ, মানে ঠিক পার্টিকুলার একটা অংশ বিশেষ, তেজস্ক্রিয় রশ্মি, রশ্মিটা হলো কি, আপনি এক্সরে তো একটা রে দেওয়া হয় তাই না, এরকম রে রে দিয়ে যে জায়গাটা সেইখান থেকে আপনার আপনার হাত এখানে অসুস্থ হয়েছে, হাতটি আপনি কাটিয়ে ফেলা দিলেন, যে আর যাতে না ছড়ায় অ্যাম্পুটেশন করে দিলেন। ঠিক রেডিওথেরাপি হলো ওই জায়গাটাকে আপনার রে দ্বারা আক্রান্ত হয়ে আশপাশের কিছু কিছু অপারেটিভ আছে, দেখবেন আপনার অ্যাপেন্ডিসাইটিস যদি হয় বা গলস্টোন যদি অপারেশন করা হয় সেখানে পাশে পুরায় দেওয়া হয়, এটাকে বলে কটারাইজেশন বলে, মানে পুরায় দিয়ে যাতে আর না বের হয়, মানে সেলাই টেনে না, কোনো কোনো জায়গায় কটারাইজেশন করা হয়, পুরায় দেওয়াকে বলা হয় কটারাইজেশন করা হয়। তো এখানে রেডিওথেরাপি হলো, রেডিওথেরাপি প্রায় সংক্ষিপ্ত বিকিরণের ব্যবহার থেরাপি হয়, সাধারণত ক্যান্সার চিকিৎসা অংশ হিসেবে ম্যালিগন্যান্ট কোষগুলি নিয়ন্ত্রিত বা হত্যা করে সাধারণত একটি রৈখিক অক্সিলেটরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে মানে কি, ওই একটা যে জায়গা আছে সেই জায়গাটা আমরা পুরায় দিলাম। তার কেমোথেরাপিটা কি, কেমো দেখবেন আপনাদের কাছে আসে কেমোথেরাপি চিকিৎসা হওয়ার পর বলে আপনার সেই ভিক্ষে চাই না করতে স্মরণের মতন, বলে যে আগে যা ছিল তার সেদিন ক্যামের যন্ত্রণাই অস্থির হয়ে যায়, চুল উঠে যায়, তারপরে জ্বালা পোড়া যায়, যে জায়গায় আপনার ক্যামোথেরাপি ইঞ্জেকটেবল ফর্ম করা হয় আর্টারি ফাটারি ভেনমেনগুলি শুকে টুকে আর ওইদিকে আর কাজ করে না। বিভৎস মানে কি, রাসায়নিক মিশ্রণ, এগুলো প্রায় 50 রকমের ক্যামোথেরাপি মেডিসিন আছে, এইগুলো আলাদা আলাদাভাবে বলা হয়, যে আপনি রুগীকে বলা হয় যে আপনি 10,000 টাকার কেমো নেবেন না 5,000 না 50,000 টাকার কেমো নেবেন। আমি নাম বলতেছি না, আমার হোমিওপ্যাথি একটা ডাক্তার, সেই ডাক্তারের কাছে ক্যান্সারের রুগী গেছে, যাওয়ার পর বলছে আপনি প্যাকেজ 32,000 নেবেন না 25,000 না 27,000, হোমিওপ্যাথি ডাক্তার তো বলছে আমার আব্বা যখন অসুস্থ আপনি 32,000 টাকার প্যাকেজই দেন, তো টাকা তানি নেই, বলে কত টাকা আনছেন, বলে 10-12,000 টাকা, বলে এখন দেন, তারপর ওষুধ অর্ধেক নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আবার এসে বিকাশে টাকা দিয়ে আপনি ওষুধ পাঠা দেবেন, দুই তিনটে ওষুধ দিয়ে দিছে, দেওয়ার পরে এই 10,000 টাকা, পরে আবার কিছু টাকা টাকা নিয়ে 32,000 প্যাকেজ হোমিওপ্যাথি ডাক্তার, তো প্যাকেজ থেরাপি দিয়ে দিছে। আল্লাহাম উনি তো যদি বুঝতো যে ক্যান্সার কি, এর সাথে কি প্রতারণা করা হচ্ছে, তাহলে কিন্তু সেইগুলো করতো না। প্রতারণার কারণ হলে একবার যদি কেউ মিথ্যে কথা বলে, একবার যদি অন্যায় কাজে সাকসেস হয় পরবর্তীতে কাজ করতে তার আর বাধা হয় না, এটি হলো নিয়ম। আচ্ছা, রাসায়নিক মিশ্রণ রোগ চিকিৎসা, রাসায়নিক পদার্থ ব্যবহার করেই রোগের চিকিৎসা, বিশেষ করে সাইটোটক্সিন বা অন্যান্য ওষুধের ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সার কোষ ধ্বংস করে অ্যান্টি ক্যান্সার সাইটোটক্সিন ড্রাগস ও ট্যাবলেট ক্যাপসুল হিসাবে খেতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ওষুধগুলোকে স্যালাইনের সাথে এবং অন্যান্য কোনো রাসায়ন সরাসরি রক্তে দেওয়া হয়, রক্তের সঙ্গে মিশে এই ওষুধগুলি শরীরে যেখানে ক্যান্সারের কোষ রয়েছে সেখানে গিয়ে ক্যান্সারের কোষগুলো ধ্বংস করে। তো এখন একটা হলো অস্ত্রোপচার কাটানো, আর একটা হলো রেডিয়েশন দেওয়া, আর একটা হলো কেমোথেরাপি দেওয়া। তাহলে কেমোথেরাপিটা আমাদের একটা আইডিয়া হলো যে কেমোথেরাপি কীভাবে দেয়। হরমোন থেরাপি আমাদের দেশে এখনও ওইরকম ব্যয়বহুল হয় নাই, এই আস্তে আস্তে ই আছে, এস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্যান্সার যেগুলো মাসিকের ইটি হয়, তারপরে থেকে আমাদের হরমোন থেরাপির কিছু বলবেন হবে না, যার জন্য আমি চিন্তা করলাম যে খুব কমন যেগুলো আমরা বুঝতে পারি সেইগুলো দেওয়া যায়। ধন্যবাদ, ওটাও আছে। আচ্ছা, তাহলে হরমোন থেরাপি দেখেন, টার্গেট থেরাপি লক্ষ্যযুক্ত থেরাপি, ড্রাগস মানে নির্দিষ্ট একটা জায়গায় ক্যান্সারের চিকিৎসা, কিন্তু এটা ঐতিহ্যগত কেমোথেরাপি থেকে ভিন্ন। লক্ষ্যযুক্ত মানে টার্গেট থেরাপি ক্যান্সারকে ক্রমবর্ধমান ছড়িয়ে দেওয়া ক্ষেত্রে সহায়তা করতে নির্দিষ্ট জিন বা প্রোটিনগুলো রক্ষা করে। এবার হলো ইমিউনোথেরাপি, ইমিউনোথেরাপি আরও ব্যয়বহুল, এগুলো
মানে জটিল বিষয় আর কি, এগুলো আমাদের দেশে এখনও ওই রকম ইয়ে হয়নি। আচ্ছা, এবার হলো একটা জিনিস আপনার কথা উঠবে, দেখেন এইখানে একটা জিনিস আছে, বিজ্ঞানের একটি সত্য কথা অবশ্যই পালনীয় কর্তব্য বলে বিবেচিত, যতক্ষণ পর্যন্ত না মূল আবিষ্কারের আবিষ্কারটি বিকল্প বা আবিষ্কার উদ্ভূত নীতিমালার বিপরীতে কোনো নতুন তথ্য বা তথ্য পাওয়া না যায় ততদিন পর্যন্ত তার বিষয়টি মেনে না চলা উচিত। মানেটা কি? মানে হলো আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ওইটার বিপরীতে এস্টাবলিশ না করতে পারেন, তথ্য না পর্যন্ত পাওয়া না যায়, মানে ওই আগেরটা, যেমন অর্গানিক সংস্করণ, ষষ্ঠ সংস্করণ তো সপ্তম সংস্করণ আপনি করতে পারেন, যদি ষষ্ঠ সংস্করণের বিষয়টা থেকে আপনি যদি ওই রকম এস্টাবলিশ করতে পারেন, তথ্য প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সপ্তম সংস্করণটা করতে পারেন। যতদিন পর্যন্ত করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি ষষ্ঠ সংস্করণ মানে নেওয়াই হলো বিজ্ঞানের কথা। ক্লিয়ার? আপনি যে মেথড করেন, যে চিকিৎসা করেন, এলোপ্যাথি করেন, হোমিওপ্যাথি করেন, ভগ্নিপতি করেন, আর যে প্যাথেই করেন আপনারটা সবচাইতে ভালো, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ ইট, আপনাকেই প্রমাণ করতে হবে, অন্য কেউ আপনাকে প্রমাণ করে দিবে না যে আমারটা ভালো। ঠিক আছে, আপনি এলোপ্যাথি খারাপ, ভালো কথা, হোমিওপ্যাথি আপনাকে প্রমাণ করতে হবে যে হোমিওপ্যাথি ভালো, কিন্তু আপনাকে ওই জায়গায় যেতে হবে। আচ্ছা, এবার আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করবো, তাই তো? এবার আমাদের বিষয়টা আসে, এবার আমরা এতক্ষণ যেটা বললাম এটা আমাদের ওই রকম ইম্পর্টেন্ট না, আমরা একটু এইটা দেখি। হ্যাঁ, আচ্ছা হয়ে যাবে। হোমিওপ্যাথিক বলতে কি প্রথম করতে হয়? কি কেস টেকিং তো করতে হবে না, কাহার কেস টেকিং করতে হবে? কার? রুগীর, মানে যে অসুস্থ তারই তো করবো। তাহলে কেস টেকিংটা কার করতে হবে? অসুস্থ মানে সিক, SICK। আমরা যদি এই চারটে অক্ষরকে যদি আলাদাভাবে যদি ট্রিট করি তাহলে কি হয় দেখুন, জানি তো আমরা এই সিক মানে, কেউ জানেন কি এস মানে কি, আই মানে কি, সি মানে কি, কে মানে কি? জানেন না? একজন তো জানেন না, মনে নেই? আচ্ছা, এবার আমরা একটু দেই, আমরা বানাচ্ছি এস থেকে সাফারিং কি, সাফার বহন করে কি, রোগটা বহন করে, রোগের লক্ষণগুলো বহন করে সে। এস আইতে হলো ইন্ডিভিজুয়ালাইজেশন, মানে স্বতন্ত্র ব্যক্তি, স্বতন্ত্রটা কি বস্তু স্বতন্ত্র। আর একটা কি কেস টেকিং, এই রুগীর ভিতরে আছে কেস টেকিং। তারপর কারেক্ট ইভ্যালুয়েশন, আপনাকে সঠিক মূল্যায়ন করতে হবে। পরেটা কি নিড অবজারভার, মানে আপনাকে ঠিক সূক্ষ্ম তীক্ষ্ণ অবজারভার হতে হবে। দেখেন এই চারটে বিষয়টা আপনি দেখেন, সিক মানে অসুস্থ, এই অসুস্থকে কী করতে হবে, একটা হলো সাফারিং, একটা হলো ইন্ডিভিজুয়ালাইজেশন, একটা হলো কেস টেকিং, কারেক্ট ইভ্যালুয়েশন মানে খুব তীক্ষ্ণ কিন অবজারভার, মানে আপনি তীক্ষ্ণ অবজারভার হতে হবে। যেমন কুকুরে আপনার ভয়, খালি ভয় বলেই আপনি শেষ করলেন তা না, তীক্ষ্ণ বন্ধুরা একবার তীক্ষ্ণ কি একটু চালা গেলাম। আচ্ছা, রোগ রুগী ডাক্তার ঔষধ, আচ্ছা আমি একটু পানি খেয়ে নিই তাহলে। কারণে
সার্ভারে তো শেষ কি পারবোই না মনে হয়, কি পারবো ১৫ মিনিট টাইনিয়ে দেবো।